কি করে তোর জন্য বল, তুই যখন যেটা চাইছস তখন তোরে দিয়েছি, তোর টাকা পয়সা সোনা গয়না যখন চাইছ তখন তোরে দিয়েছি, তোর নতুন নতুন ড্রেস লাগবে, নতুন নতুন নেকলেস লাগবে, কি করি না আমি? আমি নিজে ভালো একটা শার্ট কিনি না, ভালো একটা প্যান্ট কিনি না, আমি একটা 7-3 বছর পার করে দেই, অথচ তোর আমি নতুন নতুন কাপড় চোপড় কিনে দেই, তাতে আমার ওই ভালো থাকে, সামনে থেকে আমার বাবার খেয়াল রাখে, এই তো নমুনা। হ্যাঁ একদম, এই তোর বাবা তো তুই কি করতি, তোর বাবার যে পাপটা মিটি বিয়ে তো করবো, তুমি বোঝো না, একটু সময় তো লাগবে। হ্যাঁ ওই যে আমার হাজবেন্ড, ও আসবে, ও আসলে ফলে বলে কৌশলে যেমন করে পারি আমি ওর সব প্রপার্টি আমার নামে করে তারপর আমরা সারা জীবন বসে খাবো, শুধু খাবারতে ভেসে ভেসে থাকবো। জান তুমি একদম চিন্তা করবো না। আচ্ছা দাঁড়া তো, এই আপনি কোথায়, এদিকে আসেন তো একটু। আর বললো না, ওই যে আমার শ্বশুরে ডাকতেছি, কি আর করাবো, এই হাত পা টিপাবো, ভালো লাগতেছে না, আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে বুঝছো। আরে এই বুড়ো বাচ্চা কানে সমস্ত কথা ধরে রাখতেছি, আমি বলছি এত খুলে আসতে কাম করতেছিলাম, কাজ করতেছি, কি কাজ করতেছিস, তোর সব কাজ শেষ হইছে না? না একটু কাজ বাকি আছে। আচ্ছা সেটা পরে করবি, আগে আমার হাত টিপ। আমি হাত টিপব তো, এটা মনে হয় তুই নতুন করতেছিস, ভালো করে টিপবি। আমি যে তোরে দিয়ে আমার হাত পা টেপাই, বাসার সব কাজকর্ম করাই, এইটা যদি তোর ছেলের কানে কোনো ভাবে যায় আমার চাইতে খারাপ এই পৃথিবীতে আর কেউ হইব না, কথাটা মাথার মধ্যে যেন ঢুকে থাকে। আর কিসের সব থালাবাটি মাছছিস তো? হ্যাঁ মাছছি। রান্না করা শেষ? হ্যাঁ। কি রান্না করছিস আজকে? মাংস, ডাল ভাজি। তুই ভাত খেছিস? আর শোন, আমার আগে যদি তুই কখনো খাস তাহলে তোর খবর আছে, আর যে কালকে যে বাসি ভাত আছে না, ওইগুলো তুই খাবি। তাহলে মনে হয় বাবাকে তুমি খুব যত্নেই রাখতেছো না? তোমার বাবার আমি এমন যত্ন করি, এমন যত্ন করি তুমি কল্পনাও করতে পারবা না। বুঝতে পারছি, আমার আসলে ভাগ্যটা খুব ভালো, তোমার মতো একজন স্ত্রী পাইছে যে আমার বাবার এতটা খেয়াল রাখে, এতটা টেক কেয়ার করে, আমি কল্পনা করতে পারতেছি না যে মানে এতটা তুমি ভালোবাসো আমার বাবাকে। সেটা আবার বলতে, শোনো না, তোমার বাবারে না আজকে আমি মুরগির মাংস দিয়া, গরুর গোশ দিয়া, সব কিছু দিয়া ভাত খাওয়াইছি বুঝছো, তোমার বাবা তো খাইতেই চায় না, ঔষধটা ঠিক মতো খায় না, আমি এই যে বোঝাই, এই যে বোঝাই, বোঝেই না। তাই? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি অবশ্যই জানি, সেটা আমি বুঝতে পারছি তোমার কথাবার্তা শুনে যে তোমার কতটা খেয়াল রাখতেছো, কতটা যে ভালোবাসতেছো, সেটা আমি তোমাকে
মানে বলে বুঝাতে পারবো না, সেটা আমি অনুভব করতে পারতেছি। আচ্ছা শোনো, বাবার চেক আপটা কি করাইছিলা? হ্যাঁ, তোমার বাবার চেক আপ করাইছি, ওষুধ দিছে। তোমার বাবা তো ওষুধ খাই না, আমি এত জোর করি, এত কিছু করি, তারপরে ওষুধ খায় না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, সেটা আমিও জানি। আচ্ছা শোনো না, বাবাকে একটু ফোনটা দাও তো, বাবার সাথে কথা বলি আমি। ও, তুমি বাবার সাথে কথা বলবা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিতেছি। বাবা বাবা, খবর তোর বইলো দিতেছি, তোর ছেলে তোর সাথে কথা বলবো। এখন যদি তুই বলই যে আমি তোর সাথে এরকম করতেছি, তাহলে তোর খবর আছে, তুই বলবি বৌমা আমার অনেক যত্ন করে, বৌমা আমার খাওয়াই দাওয়াই, ঘুম পড়াইতেছে, আর বৌমার কথা কি বলবো। শরীরে খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমার বৌমাকে ফোনটা দাও। বাবার দিকে একটু যত্ন রাখো, খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাবার আমি অনেক যত্ন করি, বাবার আমি বুঝতেই দিই না যে আমি তার বৌমা, আমি তো বাবার তার মেয়ের মতো মেয়ের মতো যত্ন করি। আচ্ছা শোনো না, আমার একটা তো কাজ আছে, আমি কাজটা শেষ করে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো, লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। অনেক হয়েছে, অনেক বল, অনেক খুন বই আছে, পাটি ভালো করে পাটি। আমি একটু রেস্ট করব পাটি। হ্যাঁ জানু, চমৎকার। হ্যাঁ তোমার এত বড় সাহস কি করে হয় যে আমার খাইয়ে আমার পয়রা আমার জন্মদাতা পিতার তুমি এরকম ভাবে অত্যাচার করতেছো? ভাগ্যিস আমি যা চোখে দেখলাম, আমি তো অবিশ্বাস করতে পারতেছি না, আর তুমি বলতেছো মানি মানি করতেছো না। আরে আমি যখন ফোন দিতাম তখন তুই বলতে কি যে হ্যাঁ বাবা খাইছে, বাবা ঘুমাইছে, বাবার খুব সেবা যত্ন নিতেছি, বাবাকে মুরগির রান দিয়ে ভাত খাওয়াইছি, বাবাকে পায়েস রান্না খাওয়াইতেছি, বাবাকে নুডলস রান্না খাওয়াইতেছি, বাবাকে গরম গরম ভাত দিছি, বাবার মাথায় পানি দিয়েছি, বাবাকে গোসল করে দিয়েছি। এই তো নমুনা। এই জানোয়ার, তুই কি মনে করছিস আমি এখানে আরো আধা ঘন্টা আগে এনে আসছি? বাবা আমি একটু বলি কথা, আমার তো মনে থাকে না, তুই না থাকলে ঘরে অন্য ছেলেরা আসে, আমার লিফটিন আটকায় রাখে, বারিন্দায় আটকায় রাখে, ভাই আমি না ডাকা পর্যন্ত সামনে আবি না, আর কার সাথে কী কথা বলো, পপুলারিটি লেখা নিতাসি, হ্যান ট্যান কী কী আরো জানি বললো বাবা। বাবা আমি সবই জানি, আমার আর কিচ্ছু বোঝার লাগবে না, আমি এখানে আরো আধা ঘন্টা একা এসে যা দেখছি এবং যা শুনছি আমার পিছনে কি হয়েছে না আমার এগুলো বলা লাগবে না বাবা। ঠিক আছে, তুমি কোথাও যাবে না, তুমি বাবা কোথায় যাবে, বের হইতে হলে ও বের হবে। শোন বাবা, তুমি দাঁড়াও, শোন তোর একটা কথা বলি, তুই যেগুলো মনে মনে চিন্তা করছস, যে পরিকল্পনা তুই ভাইবা রাখছ, যে প্ল্যান করছস, তুই তোর প্ল্যান কোনোদিন সাকসেস হবে না, কারণ কি জানো, তুই এটা কাল লাগিনি, তুই এটা কাল সব। আর তোর কি দেই না বল, তোর জন্য কি করি না আমি? বাবা আমি এখানে থাকবো না বাবা। বাবা তুমি শান্ত, বাবা আমি থাকবো না বাবা। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, কি করি না তোর জন্য বল, তুই যখন যেটা চাইছস তখন তোরে দিয়েছি, তোর টাকা পয়সা সোনা গয়না তুই যখন চাইছস তখন তোরে দিয়েছি, তো নতুন নতুন ড্রেস লাগবে, নতুন নতুন নেকলেস লাগবে, কি করি না আমি? আমি নিজে ভালো একটা শার্ট কিনি না, ভালো একটা প্যান্ট কিনি না, আমি একটা সাত দিন না বছর পার করে দেই, অথচ তোর আমি নতুন নতুন কাপড় চোপড় কিনে দেই, তাতে আমার ওই ভালো থাকে, সামনে থাকে, আমার বাবার খেয়াল রাখে, এই তো নমুনা। হ্যাঁ একজন, এই তোর বাবা তো তুই কি করতি, তোর বাবার যদি পাপটা মিটি বাবা, কথা বলতে কেন বাবা, এটা তোর ভুল না,
এটা তুই ইচ্ছাকৃত ভাবে করছস, আর এটা তোর ভুল বলে অন্যায় বলো না, তুই এমন অন্যায় করছস যেগুলো ক্ষমার যোগ্য না। আর একটা কথা শোন, তুই যে আশা করতেছস আর যে প্ল্যান করছস সেটা কোনোদিন পূর্ণ হবে না, সেটা আমি কোনোদিন হতে দেব না। ও মানে চিন্তা করছো আমার প্রপার্টি আমার টাকা সমস্ত সব হাত করে নিয়ে নিজের নামে লিখে না নাগরে নিয়ে আনন্দ ফুর্তি করবা, সেটা কখনো পসিবল হবে না। এখন এই মতো আমার বাসা থেকে চলে যাও, তুমি আমার মাফ, ওকে আমি তালাক দিব। বাবা আমার মাফ করে দেন। শোন আমার বাবা বাবা দেখে নিয়েছে বলে যে মাফ করে দে, আমি তোর মাফ করবো না, তোর মতো কাল সাপটা যদি আমি এখন মাফ করে দেই তুই তো দিতে পারিস এরকম সবল তুলবি, এই সবল তো আমি ধ্বংস হয়ে যাবো, আমি ধ্বংস হতে চাই না, তোর মতো কাল না কিনে বের হওয়া বাসা থেকে। I say get out, মানুষ মাত্র বের হও, আমার শেষবারের মতো একটা সুযোগ, কোনো সুযোগ না, তুই বের হও আমার বাসা থেকে, তুমি এতটা পারছ, তুই বাসা থেকে বের হও। ছাড়ো, সরি বাবা, বসো এখানে বসো বসো, এত কিছু হয়েছে বাসার ভিতরে তুমি কেন আমাকে কথাগুলো আগে বলো না? বাবা আমি কিভাবে বলবো বাবা, ও আমাকে, ওর কাছে অনেক ছেলেরা আছে, ছেলেদের ভয় দেখায়, আমাকে জেলে দিবে, আমাকে পৃথিবীর আলো থেকে শেষ করে দিবে, আলো দেখতে দিবে না, মাইরা ফেলবে দুনিয়া আর কিছু বাবা, আমি ভয়ে বাবা করে কিছু বলি নাই। আসলে দেখতে বাবা জানো আমি, শুন তোকেও ক্ষতি করবে গুন্ডা দিয়া, এই যে কাল লাগে আলাপ করছে বাবা, শোনার পর আমার দাম চলে না। আমি মাত্র 6টা মাসের জন্য আমি বাংলাদেশের বাইরে গেছি আর তার ভিতরে এত কিছু ঘটে গেছে আমি একটাবার জানতে পারলাম না। ও তোর এত বড় ক্ষতি করবে এই জন্য আমি কাউ কাছে মুখ খুলি নাই, নীরবে সব সহ্য করছি বাবা। শোনো আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে, ওর মতো কাল সামনে বাসা থেকে বের করে দিছি, এখন কোনো চিন্তা করো, ঠিক আছে, তুমি শান্ত হও। আমার একটা ভুল হয়েছে কি তোমাকে মানে ওর কাছে রাইখে যাও, এটা আমার চরম ভুল হয়েছে, আমি বিশ্বাস করে গেছি, বিশ্বাস রেখে ডাকাতি করছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, চলো ওষুধ খাবা আর রেস্ট নিবা, চলো বাসা রুমে চলো।